যেটাকে আমরা বলি এই এমপ্লয়াবিলিটির অলমোস্ট অনেকগুলো বিষয় আমরা কভার করেছি। যেমন আমি যদি তোমাদেরকে একটু দেখাই, স্ক্রিন শেয়ার করি, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, স্ক্রিন শেয়ার হচ্ছে এবং শুনতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিন শেয়ারে আমি একটু দেখাই তোমাদেরকে। এখানে আমরা দেখো, এখানে পড়তে পারো কিনা, আমাদের এখানে আমরা কিছু লার্নিং আউটকাম নির্ধারণ করেছিলাম যে এই কোর্সটা করার পর সে যে ডিপার্টমেন্টেরই হোক, যে বিষয়ই তার মেজর থাকুক, সে এইচআর এ করুক, ফাইন্যান্সে করুক, অ্যাকাউন্টসে করুক, মার্কেটিং এ করুক, হোয়াট এভার, তিনি জানতে পারবেন যে এই এমপ্লয়মেন্টের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য কোন ধরনের নলেজ, কোন ধরনের দক্ষতা, কোন ধরনের আচরণ এবং কোন ধরনের টুলস দরকার। এবং আমরা অনেক জ্ঞান নিয়ে কথা বলেছি, আর তোমরা এই পর্যন্ত পড়াশোনা করতে করতে মানে 12 ক্লাস শেষ করেছো, মানে ইন্টারমিডিয়েট বা এইচএসসি শেষ করেছো, তারপরে আবার 3 বছর পড়াশোনা অনেকেই করে ফেলেছো বিশ্ববিদ্যালয়ে। সো তোমাদের জ্ঞানের মোটামুটি আমি মনে করি জ্ঞানের সমস্যা নাই, তোমাদের জ্ঞান আছে অনেক। এবং আমি তোমাদের বেশ কিছু, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের পরীক্ষার খাতা দেখেও বুঝে গেছি যে জ্ঞানের দিক থেকে তোমরা স্বয়ং সম্পূর্ণ, আলহামদুলিল্লাহ। বাট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের জড়তা আছে, তোমাদের জড়তাটা কাটানো যাচ্ছে না, তোমাদের কিছু জড়তা আছে, আর এই জড়তাটা স্বাভাবিক। ধরো হুট করে যদি আজকে যে কাউকে মাঠে নামিয়ে দাও, হয়তো পাড়ার গলিতে সে অনেক ক্রিকেট খেলেছে, পাড়ার গলিতে সে অনেক ফুটবল খেলেছে, যখনই তুমি তাকে বড় মাঠে নামিয়ে দেবে তখন কিন্তু তার একটা জড়তা প্রথমে কাজ করবে। তোমরা জানি না তোমরা কেউ প্রফেশনাল লেভেলে খেলেছো কিনা, বাট আমি প্রফেশনাল লেভেলে ক্রিকেট খেলেছি, ফার্স্ট ডিভিশনে ক্রিকেট খেলেছি, এবং আমার মনে আছে আমি গলিতে ক্রিকেট খেলতাম, আমি খালের পাশে ক্রিকেট খেলতাম, কিন্তু যখন ফর্মালি আমাকে, আমরা যখন ক্রিকেট খেলতাম তখন খালি পায়ে খেলতাম ক্রিকেট, এবং যখন আমাকে কাঠের বল দেয়া হলো এবং কাঠের বলের সঙ্গে যখন আমাকে প্যাড, গ্লাভস, আই গার্ড এগুলি যখন আমাকে পরিয়ে, হেলমেট টেলমেট পরিয়ে যখন নামায় দিল, আমি নর্মালি হার্ড হিটার ব্যাটসম্যান ছিলাম প্লাস ফাস্ট বল করতাম, আমি দেখি যে আমি মানে ওই প্যাড ট্যাড করে দৌড়াতে পারছি না, বা আমার কাছে একটা জড়তা। এই জড়তাটা সবারই হয় প্রথমে। ঠিক একইভাবে তুমি কর্মক্ষেত্রে যাবার সময় তুমি মানে একটা জড়তা পাবে, যে যখন তোমাকে বলবে যে ভাই এইটা তোমার অফিস, তখন তুমি একটা জড়তা বোধ করবে যে ও মাই গড, এখানে এত কাউকে চিনি না, সবাই যার যার মতো কাজে ব্যস্ত, তুমি কোথায় বসবা, কার সাথে কথা বলবা, কিভাবে কাজ শুরু করবা, মানে জড়তা থাকবে। তো সেজন্য সাকিব আল হাসানদেরকে যখন নিয়ে যায়, ধরো বিদেশের কোনো মাটিতে খেলা হবে, তো মনে করো লন্ডনে খেলা হবে, সাকিব আল হাসানদের ট্যুর প্ল্যান হয় 7 দিন আগে থেকে, যে ওরা 7 দিন ধরে লন্ডনে থাকবে, যাদের যাতে লন্ডনের আবহাওয়া, লন্ডনের পরিবেশ তাদের জন্য মানানসই হয়। তো ওরা সবাই কিন্তু জানে, ওদের কিন্তু সবারই এই এই নলেজটা আছে, ক্রিকেটের নলেজ আছে, ক্রিকেটের দক্ষতাও আছে, কিন্তু আচরণটা ম্যাচ করাতে পারছে না। এই আচরণটা ম্যাচ করাবার জন্যই আমরা বলি যে বেশি বেশি করে ক্লাব অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকো, বেশি বেশি করে মানুষের সাথে কথা বলো, বেশি বেশি করে ওয়ার্কশপ অ্যাটেন্ড করো, বেশি বেশি করে ওয়েবিনার অ্যাটেন্ড করো, বেশি বেশি করে সেমিনার অ্যাটেন্ড করো, নতুন যাকে দেখবা তার সাথে কথা বলবা, ভুল হলে হোক, রাগ হলে হোক, কোনো সমস্যা নেই, বাট এই আচরণের সাথে তো আমাদের মিলাতে হবে। তো এটা ছিল আমাদের প্রথম লার্নিং, আমি আশা করি বুঝতে পেরেছো।
দুই নাম্বার যেটা ছিল যে এটার জন্য কিছু যোগ্যতা দরকার, মানে চাকরি মার্কেটে বা চাকরি বাজারে বা কাজের বাজারে যখন তুমি ঢুকবে, যেমন এখন অনেকেই কাজ করো বাট সেটা আমি বলবো যে চাকরি বাজারের মতো করে কাজ করো না, হয়তো আব্বা কোনো একটা কথা বললো সেখানে গিয়ে তুমি কাজ করলা, বা স্যার কিছু একটা বললো কাজ করলা, বাট ওই কাজটা করার সময় যদি তুমি দক্ষতাগুলোকে একটু অবজার্ভ করতে পারো, পর্যবেক্ষণ করতে পারো, তাহলে তোমার কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো সেজন্য বললাম যে এটা তোমাকে বুঝতে হবে যে আসলে কোন কোন দক্ষতা দরকার। মানে তোমার কাছে এটা মনে হতে পারে যে এটা তো আননেসেসারি, আমাকে তো আমার বস শিখাই দিবে, এটা মনে হতে পারে তোমার কাছে। বাট এবং এটা বাংলাদেশের অধিকাংশ গ্র্যাজুয়েটদের মনে হয়, এবং শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া বলো, শ্রীলঙ্কা বলো, নেপাল বলো, মানে আমাদের চেয়ে শ্রীলঙ্কা একটু এগিয়ে আছে, ইন্ডিয়া একটু এগিয়ে আছে, এই কারণে যে তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তারা ওই সাকিব আল হাসানের মতো আগেই লন্ডনের অভিজ্ঞতার মতো নিয়ে নেওয়ার মতো কাজ করে ফেলে। মানে তারা বিভিন্ন ভলেন্টিয়ারি রিলেটেড কাজে, যেমন সাফায়াত ইনোভেশন ফোরামের সঙ্গে আছে। আমি জানি সাফায়াত কত ধরনের, ইংরেজিতে বলে হার্ডেল, মানে কত ধরনের যে ঝামেলা। কি আর সাফায়াত, তুমি কিছু শেয়ার করবা নাকি তোমার ইনোভেশন ফোরামে গিয়ে তুমি কত ধরনের প্রবলেম, কত ধরনের মানে নতুন নতুন জিনিসের সঙ্গে মিট আপ করছো, এরকম কোন অভিজ্ঞতা আছে তোমার সাফায়াত? যে জানে আমাদের মানে অন্য টিমে তাদের থেকে স্যার মানে এনিকেস টান দেওয়া লাগে, স্যার টান দিয়ে কি করতে হয় স্যার, মানে সেই স্কোপটাকে ফুলফিল করার জন্য স্যার অনেক সময় করতে হয় কি, ওই যে কমিউনিকেশনের মাধ্যমে নিজে না পারলেও বলতে হয় যে আপনি একটু আমাকে একটু সময় দিন, আমি আপনার কাজটা আমি করে দিচ্ছি স্যার। এভাবে বলে স্যার মানে বিভিন্ন সময় বিভিন্ন টাইপের কাজ আসলে এভাবে এসে থাকে স্যার, অনেক সময় অনেক প্রবলেম থাকে, অনেক কনফিউশন থাকে, সেগুলো সব সলভ করতে গেলে স্যার কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি দরকার স্যার। তোমার কি কখনো কোনো কাজে ভুল হয়েছে স্যার? ভুল তো স্যার সবাই স্যার কম বেশি, জি স্যার আমারও হয়েছিল স্যার। তোমার হয়েছিল, তা তোমার বস তোমাকে প্রথম প্রথম একটু বকা টকা দিছে না স্যার? বকা দেয়নি স্যার। কিরকম করছে মানে নিশ্চয়ই বুকে জড়া ধরে নেই যে খুব ভালো ভালো করছো ভুল করে, এটা তো নিশ্চয়ই বলে নেই? কিন্তু স্যার কাদের উপর হাত দিয়ে স্যার বলছিল যে এই কাজটা তুমি বলছিল পিঠ উপর হাত দিয়ে বলছিল যে এই কাজটা তুমি যদি এভাবে করতে স্যার তাহলে অনেক ভালো হতো, তাহলে এই সমস্যাটা না হতে পারতো। তারপরে সেই 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 ভুলটা কি তুমি আবার করছো? না স্যার সেটা সেকেন্ড টাইম করিনি স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো কারা বকা খায় জানো? যারা স্যার ইমপ্রুভমেন্ট করে না স্যার। হ্যাঁ যে তোমার যে কাঁধের উপরে হাত দিল বস, তা তুমি যদি সেই ভুলটা আবার করো তাহলে কি করবে সে? সে আবার তোমাকে কাঁধে হাত দিবে, তিনবার দিবে, চারবার দিবে, পাঁচবার কি সে দিবে? তখন বিরক্ত ফিল করবে স্যার, তখন বিরক্ত করবে। তারপর নতুন নতুন মানুষের সাথে তোমার কথাবার্তার সুযোগ হয়েছে, নতুন নতুন মানুষ চিন্তা না আগে? জি স্যার অনেক বেশি স্যার। তারপরে তোমার অনেক সময় এরকম হয়েছে না যে ধরো কোনো একটা প্রোগ্রাম করছো, সেই প্রোগ্রামে অতিথিরা আসছে তারা খুঁজে পাচ্ছে না, তখন তাদেরকে খুঁজে দেখে দেখা দিতে হয়েছে না? জি স্যার কোনো একটা সময় হয়েছে মানে গেস্ট স্যার কে কোথায় যাবে, কোন রুমে যাবে স্যার, সবকিছু ইনফরমেশন দেওয়া লাগে স্যার, মানে ওই টিমে না থাকার পরেও দরকার পড়েছে স্যার বলেছে তখন স্যার যাওয়া লেগেছে স্যার, যাওয়া লেগেছে রাইট। তারপরে ধরো এরকম হয়েছে না যে কাজ শেষ, কাজের পরে আবার রিপোর্ট করতে হয়েছে না? জি স্যার সবকিছু স্যার মানে সেট আপ করে দিয়ে কি কি ইনফরমেশন আছে মানে এখানে কি কি ছিল সব ইনভেস্টিগেশন করে স্যার সেটা আমার একটা কোয়েরি করে দেওয়া লাগেছিল প্রত্যেকটা ইভেন্টের পরে স্যার দেওয়া লাগে আমাদের। ওই রিপোর্টটা কি তোমাকে এমএস ওয়ার্ডে বানাইতে হয়েছে না এক্সেলে বানাইছো কিসে? স্যার সেটা স্যার আমরা মূলত স্যার এক্সেলে বানাই স্যার। এক্সেল এক্সেলে বানাইছো, তারপরে এই যে যে অফিসে কাগজ কলম পেন এগুলি যে লাগে, এই যে স্টেশনারিজ গুলো লাগে, এগুলি তুমি চিনেছো না? জি স্যার এগুলো সত্যি চিনেছি স্যার। তো চাকরি বাজারে যাবে তখন তুমি কি আর একটা কাজ তখন কি তুমি নিজে জোগাড় করতে পারবে না? ইনশাল্লাহ স্যার। এবং তোমাকে যখন
মানে তোমার কাছে কি মনে হয় মানে পড়াশোনা শেষ করার পর এই ইনোভেশন ফোরামের অভিজ্ঞতা কি তোমার কাজে লাগবে স্যার অবশ্যই লাগবে স্যার মানে স্যার একটা প্ল্যান আছে আর কি স্যার মানে পড়ালেখার পাশাপাশি স্যার ইনোভেশন ফোরাম কি স্যার মানে অ্যালুমনি হয়ে যাব স্যার ওদের না না তুমি অ্যালামনাই কি হবা সেটা প্রশ্ন ছিল না আমার আমার প্রশ্ন ছিল যে আমার প্রশ্ন ছিল যে এক মিনিট একটু তোমার লাইনে থাকো হ্যাঁ এক মিনিট যেটা সাফায়েতের সঙ্গে কথা বলছিলাম দেখো তোমরা কিন্তু সাফায়েতের কিছু বুঝলে যে সাফায়েত যখন কথা বলছে ওর কথা বলার স্টাইলটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে দেখছো যে ও কিন্তু আমি ওকে অনেক নেগেটিভ জিনিস বলার চেষ্টা করছি ও বলতেই পারছে না নেগেটিভ বিকজ এই কাজ করতে গেলে তোমার কাছে তুমি 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 কোনো মানে নেতিবাচক কথা বলতেই পারবে না তুমি মনে করবে যে না আমি তো সবকিছু শিখছি তো সেজন্য বলে যে যে ওয়ার্ম আপ বা যে প্র্যাকটিস সেশন এই সাকিব আল হাসান ম্যারাডোনা মেসি রোনালদো পেলে তার সারা জীবন মানে প্র্যাকটিস করে গেছে কেন প্র্যাকটিস করে গেছে যাতে করে মেইন পারফরমেন্সে তোমার ই না হয় একটা ই আছে স্টিভ জবস এর নাম তোমরা সবাই শুনছো স্টিভ জবস এই স্টিভ জবস 30 মিনিটের একটা প্রেজেন্টেশনের জন্য প্রায় 4 দিন রিহার্সাল করতেন মাত্র 30 মিনিটের প্রেজেন্টেশনের জন্য 4 দিন রিহার্সাল করতেন এবং একই সেটআপে মাইকেল জ্যাকসন যখন কোন শো করতে যেতেন মাইকেল জ্যাকসন বলতো দুই দিন আগে তোমরা স্টেজ কমপ্লিট করে ফেলবে বিকজ ওই স্টেজে মাইকেল জ্যাকসন দুই দিন নাচবে মেইন পারফরমেন্সের আগে কিন্তু যেই কাজগুলো করে আমি আমার জীবিকা নির্বাহ করব আমি স্যালারি পাবো প্রমোশন পাবো বোনাস পাবো আমি আমার 5000 টাকার স্যালারি 10 লাখে নিয়ে যাব এই যে যে যেই জায়গাটায় আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি সেইটার প্র্যাকটিস করি না আমি সেটার প্র্যাকটিস করি না তো এই প্র্যাকটিসটা না করলে যেটা হবে তুমি তোমার এই নতুন কাজ তুমি যেটাকে অবটেইন বলেছি আর কি মানে জোগাড় করতে হবে তো নিজের তো অর্জন করে নিতে হবে কাজ কাজ তো কেউ কাউকে গিফট করে না অর্জন করে নিতে হয় তো এইটাও আমাদের একটা লার্নিং আউটকাম ছিল আমি জানি না তোমরা এই এই এটা কিভাবে করে প্র্যাকটিস করছো কিনা দেখো এখানে আমাদের আরেকটা ছিল গেইন দ্য কনফিডেন্স কনফিডেন্সটা কি আজকে দেখো সাফায়েত তোমাদের তোমাদেরই বন্ধু সাফায়েত বা তোমরা যারা বিভিন্ন অ্যাক্টিভিটিজের সঙ্গে যুক্ত আছো আমি মনে করি তোমাদের কনফিডেন্স লেভেল অন্য সবার চেয়ে বেশি যারা এখনো নিজেরা বাড়ি আর ক্লাসের ভেতরেই নিজেকে যারা সীমাবদ্ধ রেখেছো আমি জানি যে তোমাদের এখানে সবাই তোমরা অলরেডি যুক্ত আছো বা যারা রেখেছে তারা কিন্তু তাদের কনফিডেন্স কিন্তু অনেক কম তোমাদের কনফিডেন্স কিন্তু অনেক বেশি এখানে কিন্তু তোমাদের পার্থক্য অতএব তোমাদেরকে যখন ইন্টারভিউতে বসানো হবে তোমাদের কিন্তু হারাতে পারবে না কেউ কেন হারাতে পারবে না আমি তো মনে করি সাফায়াতকে হারাতে পারবে না কেউ হ্যাঁ সাফায়াত যদি ইনোভেশন ফোরামের ওই কাজগুলোতে ফাঁকি দেয় তাহলে আবার সাফায়াতকে হারিয়ে দেবে কিন্তু আমি ওর সঙ্গে যে এই তোমাদের সামনে কথা বলে দেখলাম সাফায়াতকে হারানোর মতো অবস্থা নাই কারো সাফায়াতের সেই আত্মবিশ্বাস চলে আসছে যে একটা অর্গানাইজেশন কাজ করে কি একটা অর্গানাইজেশন কি কাজ করে বলো একটা অর্গানাইজেশনের অ্যাডমিন থাকে অ্যাডমিন মানে হচ্ছে ওই অর্গানাইজেশন কিভাবে কাজ করবে বাইরের মানুষের সাথে কথা বলতে হয় বা বিক্রি করতে হয় প্রচার করতে হয় প্রসার করতে হয় দূরে যেতে হয় বাইরে গিয়ে কথা বলতে হয় তো এই জায়গাটা যদি আমরা না করি তাহলে তো ওই প্র্যাকটিসটা হবে না প্র্যাকটিস না হলে তো আমি আরেকজন মানে কোম্পানিকে গিয়ে বলতে পারবো না যে আমি কিন্তু প্র্যাকটিসড এমপ্লয়ি সো এটা 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 একটা আমাদের উদ্দেশ্য ছিল এরপরে দেখো আমরা বলেছিলাম যে কাজ করতে গেলে দুইটা দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সফট স্কিলস এবং আমি জানি তোমরা এখানে সফট স্কিলস সম্বন্ধে সবাই জানো এই জন্য দেখবা যে আমি কিন্তু একবারও সফট স্কিলস নিয়ে কোনো প্রেজেন্টেশন দেইনি তোমাদেরকে বিকজ আমি মনে করি যে প্রথমে বলেছিলাম যে তোমাদের জ্ঞানের শেষ নাই তোমরা আমাকেও পড়াইতে পারবা চাইলে মানে এই সুযোগ যদি তোমাকে দেই যে নিয়াজ আমাকে পড়াও বা সঞ্জিদা আমাকে পড়াও আমাকে সফট স্কিলস পড়াও আমি জানি তোমরা আরামে 1.5 ঘন্টার ক্লাস নিয়ে নিবা
আমাকে কমিউনিকেশন বলো, প্রবলেম সলভিং বলো, আমাকে দেড় ঘন্টার ক্লাস নিয়েই নিবা, বিকজ আমি তোমাদের পরীক্ষার খাতা ঘেটে দেখলাম তোমরা অনেকেই খুব চমৎকার লিখেছো, কিন্তু আমি যখন বলতে বলি তখন তোমরা বলতে চাও না, অথবা সংকোচ বোধ করো, অথবা একটা জড়তা থাকে। আমি বলবো না যে তোমরা বলতে পারো না, তোমরা বলতে পারো কিন্তু তোমরা বলো না, কিন্তু তোমরা জড়তাকে কাটাও না। সেজন্য কি হয়, তোমরা লিখতে পারছো, আমি তো তোমাদের পরীক্ষার খাতা দেখে ইমপ্রেস, যদিও অনেকের খাতা দেখে আমার বোঝা গেছে যে তারা আসলে মন দিয়ে পরীক্ষাটা দেয়নি, বাট ইয়াস মেজরিটি তোমরা যারা আছো তারা লিখেছো। আমি তোমাদেরকে আরো বলেছিলাম আমি গ্রামার ট্রামার দেখবো না, আমি শুধু দেখবো যে তুমি মন দিয়ে লিখেছো কিনা। তো যারা মন দিয়ে লিখেছে আমিও তাদেরকে মন দিয়ে মার দিয়েছি, যারা মন দিয়ে লেখেনি আই এম সরি টু সে তাদেরকে মন দিয়ে মার দিতে পারিনি, কারণ এত ফ্লেক্সিবিলিটি তো একজন টিচার দেয় না যেটা আমি তোমাদেরকে দিচ্ছি। কারণ আমি তোমাদেরকে দিতে পারছি এই কারণে, কারণ আমি টিপিক্যাল টিচার না। হ্যাঁ আমার 20 বছরের অভিজ্ঞতা আছে, আমি 20 বছরে অসংখ্য কাজ করেছি, অসংখ্য অভিজ্ঞতা আছে, তোমরা প্রশ্ন করে আমার থেকে অভিজ্ঞতা নিতে পারো, আমিও চেষ্টা করছি তোমরা প্রশ্ন না করলে অভিজ্ঞতা দেবা। তো এই জায়গাতে সফট স্কিলস তোমরা সবাই জানো, আমি তোমাদেরকে 12টা সফট স্কিলস এর নামও দিয়েছি, নাও ইটস আপ টু ইউ যে তোমরা প্র্যাকটিস করবে কি করবে না। কিছু হার্ড স্কিলস আছে যে হার্ড স্কিলস গুলো তোমাদেরকে লাগে করতে, যেমন আজকে তোমরা আমি দেখলাম যে এখানে এত চমৎকার ভাবে আমাদের এখানে কি আলবাব আসছে নাকি, আলবাব আসছো? আলবাব আছে নাকি? নেই, আলবাব নেই। যেমন সুব্রদেব, সুব্রদেব তুমি তোমার বাবার মেডিসিনের দোকান আছে না, ফার্মেসি এবং ডায়াগনোসিস সেন্টার? তোমাদেরকে পরে বলবো, সারোয়ারই হতে পারে হয়তো, নাকি সারোয়ার যাই না। স্বাগত পল দেখলাম যে স্বাগত পল খুব চমৎকার বলছে, স্বাগত পল চমৎকার ভাবেই বলছে। আমি যেটা বলছিলাম যেমন আলবাব এত চমৎকার ভাবে সে আমাকে রিকমেন্ডেশনের জন্য একটা মেসেজ করেছে, রিকমেন্ডেশনের জন্য এত চমৎকার ভাবে মেসেজ করেছে, কিন্তু তামজিদ আমাকে আবার রিকমেন্ডেশনের জন্য মেসেজ করেছে যা সিম্পলি রিকমেন্ডেশন দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে দেখাই, তোমরা হয়তো দেখে বুঝতে পারবা। এই যে দেখো, এইটা ছিল আলবাবের মেসেজ। আলবাবের মেসেজ কই? এইটা হচ্ছে আমাদের নিয়াজের মেসেজ। দেখো নিয়াজ কোনো কিছু লেখেনি, নিয়াজ কোনো কিছু লেখেনি। নিয়াজ তুমি দেখছো না? জি স্যার। দেখো তুমি কিন্তু কিছু লেখো নেই, লিখছো না স্যার? তুমি যা সরাসরি রিকমেন্ডেশন বাটনে চেপে দিছো, তখন লিংকডইনের যে একটা নিজস্ব ই আছে সেটা দিয়ে পাঠাই দিছে, হাই কে এম হাসান। দেখো কিভাবে আসছে, হাই কে এম হাসান, কুড ইউ প্লিজ রাইট মি আ রিকমেন্ডেশন। এখন তুমি যদি আমার ছাত্র না হইতা তাহলে আমি কি বলতাম এই মেসেজটা দেখে, কি বলতাম বলো নিয়াজ? স্যার এইটা বলো, স্যার এটা আমার ভুল হইছে? না না, তোমার ভুল হয়নি, তুমি তো শিখছো, এই জন্য তো আমরা আজকে এই ক্লাসটা করতেছি। আমরা আজকে এই তোমরা এমবিএ তে, বিবিএ তে তোমরা এই ড্যাফোডিল ইউনিভার্সিটির এই ক্লাসটা করছো কেন, কারণ তোমরা এই জিনিসটা তো শিখতে হবে। যেমন দেখো মেসেজটাই তুমি পড়ো, মেসেজটা তুমি পড়ে শোনাও আমাকে, মেসেজটা পড়ে শোনাও। না পড়ো না, তুমি মেসেজটা পড়ো। হাই কে এম হাসান, উড ইউ প্লিজ রাইট মি এ রিকমেন্ডেশন। হ্যাঁ, এখন তোমাকে চিন্তা করতে হবে যে এই লেখাটা যদি এরকম হইতো, হাই জন আর্থার, হাই জন আর্থার, বিকজ ওর বিদেশিরা যখন বাসায় ওর বাবার বন্ধু আসে, ওর বাবার বন্ধুকে বলে হ্যালো মিস্টার জনসন, ওরা মাইন্ড করে না। কিন্তু আমি যদি বাংলাদেশের কোনো একজন হেড অফ এইচআর কে রিকমেন্ড করতে বলি, আর তুমি যদি তাকে লেখো হাই কে এম হাসান বা হাই মোরাদ আহমেদ, মোরাদ হোসেন, ওই যে আসছিল মনে আছে তোমাদের হেড অফ এইচআর, হাই মোরাদ হোসেন, মোরাদ হোসেন কিন্তু চিন্তা করবে আরে এই ছেলেটা তো লিখলো না কোনো কিছু। তো আমি তোমাদেরকে এই জন্য বললাম যে
এই জিনিসগুলো তোমাদের চিন্তা করতে হবে। তোমরা গুগলে এখন ওদিন নাইম আমাদেরকে দেখালো চমৎকার ভাবে যে ভয়েস দিয়েও ইংলিশ করা যায় গুগলে ট্রান্সলেটারে গিয়ে। তুমি নিয়াজ একটা মার্কেটিং এর ছাত্র, তোমাকে এগুলো খুঁজে বের করতে হবে, এটা তোমার তাড়াহুড়ার ব্যাপার না, কিন্তু এটা তাড়াহুড়ার ব্যাপার না, দিস ইজ কল্ড সফট স্কিলস, এটাই সফট স্কিলস। সফট স্কিলস তো তোমরা বইয়ে অনেক ডেফিনেশন জানো, তোমরা অনেক ডেফিনেশন পারো, কিন্তু এইটা প্র্যাকটিস করতে হবে। আমি তোমাকে মোটেও বলছি না তুমি ভুল করছো, বাট তুমি এই যে প্র্যাকটিস করছো, মানে আমার সাথে, আমি তোমার মেন্টর হিসেবে আমি তোমার সঙ্গে এসে বলছি, যে শুধু তোমাকে বলছি না, তোমার মাধ্যমে অন্য সবাইকে বলছি যে দেখো যে লেখার কোনো সুযোগ আছে কিনা। যেমন এখানে দেখো নিলয় দাসও কিছু একটা লিখছে, নিলয় দাস লিখছে, নিলয় দাস, যাই হোক এটা তো আমি নীলয় দাসকে লিখতে বলছিলাম, কিন্তু এখানে মনে হয় নীলয় দাসের এখানে আর একটা ই আছে, আলবাবের মেসেজটা কই, এই সাফায়াত লিখছে, সাফায়াত তুমি কি লিখছো? সাফায়াত তোমারটাও কি ঠিক হয়েছে? সাফায়াত কি আছে? প্রফেশনাল কমিউনিকেশনে তুমি যদি দেখো যে তুমি একটা জরুরি কাজে আটকে গেছো বা ব্যস্ততার মধ্যে আছো, তাড়াহুড়া করে কখনো প্রফেশনাল কমিউনিকেশন করবা না। এটা তোমাদের সবার প্রতি আমার অনুরোধ, মানে রাগের সময়ও প্রফেশনাল কমিউনিকেশন করবা না। মনে করো তুমি অনেক রেগে আছো, রাগের সময়ও প্রফেশনাল কমিউনিকেশন করবে না, আবার অতি আনন্দে আছো, অতি আনন্দের সময়ও প্রফেশনাল কমিউনিকেশন করবে না, তাহলে ভুল হয়ে যাবে। তামজিদের জন্য সেম পরামর্শ, তামজিদের জন্য, তামজিদও সেম কাজই করছে, ও একটু স্যার লিখছে, ও একটা লেখার সুযোগ পাইছে স্যার, তাহলে বুঝতে পারি, কিন্তু হায় তো হয় না, মানে এটা তো মানে কাইন্ড অফ একটু নন প্রফেশনাল হয়ে যায় আর কি। আলবা বাবা নিজে একটা মেসেজ ড্রাফট করছে দেখো, মানে নিজে একটা, আমি ওকে বলছি না যে ও আমাকে প্রশংসা করছে সেজন্য, বাট তোমাকে প্রশংসা করতে হবে, প্রশংসা তোমাকে করতে হবে। কেন করতে হবে? তাহলে উনি বুঝবে, তুমি যাকে রিকমেন্ড করতে বলবে সে বুঝবে যে তুমি তার প্রোফাইল ঘেটেছো এবং তুমি তার কাজ দেখেছো। যেমন ও একটা প্রশংসা করেছে, তারপরে বলেছে স্যার আই লাইক টু রিকোয়েস্ট ইউ টু রিকমেন্ড মি অ্যান্ড হেল্প মি টু গ্রো ইন মাই লাইফ বিকজ ইউ আর মাই ফেভারেট পার্সন, হোপ ইউ উইল হেল্প মি, সিম্পল সেস। এখন আমি এটা ওকে আনসার দেইনি বিকজ ভাবছিলাম যে আজকে ওকে বলবো, কিন্তু আজকে ছেলেটা আসে নাই। আমি মনে করি দিস ক্যান বি আ ভেরি গুড এক্সাম্পল, যে তুমি সরাসরি একটা রিকমেন্ডেশন বাটনে ক্লিক না করে তুমি একটু মেসেজটাকে নিজের মতো করে লিখতে পারো, ড্রাফট করতে পারো। তুমি যদি ইংরেজিতে না পারো বাংলায়ও লিখতে পারো, যদি সে বাংলাদেশি হয়। দেখো এইখানে আমাকে একজন মেইল পাঠাইছে, দেখো সে কিন্তু আমাকে বলছে যে ডিয়ার মিস্টার রিপন, I am contacting you as you are the mentor of the skill man network as we are. She kintu amake bolche I tarpore nijer porichoy diyeche, tarpore aro sombandhe boleche, tarpore bolche if it is sound good to you I can send you more the deadline. She kintu amake professional diyeche, erokom amake onek message patay, but ami chai tomader message jeno example hoy, তোমাদের মেসেজ। সো আমাদের মূল অবজেক্টিভটাই কিন্তু হচ্ছে যে তোমরা যেন এই হার্ড স্কিলস, যেমন লিঙ্কডইন একটা হার্ড স্কিলস, আমি যদি বলি এক্সেল একটা হার্ড স্কিলস, ওয়ার্ড একটা হার্ড স্কিলস, পাওয়ার পয়েন্ট একটা হার্ড স্কিলস, বেসিক এডিটিং সফটওয়্যার ইউজ করা একটা হার্ড স্কিলস, এই স্কিলসগুলো যেন তোমরা অন্যের উপরে ডিপেন্ডেন্ট না থাকো, এই স্কিলসগুলো যেন তোমাদের থাকে। আমি তোমাদেরকে টেক সেভি নিয়ে বলেছি, অসংখ্য কাজ আমরা মোবাইলে বসেই করতে পারি, অসংখ্য কাজ আমরা ল্যাপটপ দিয়ে করতে পারি। সাফায়েত একটা ব্যানার বানাতে পারে তার কোন একটা প্রোগ্রামের জন্য, এবং এটা অনলাইনেই সম্ভব। কি সাফায়েত সম্ভব কিনা?
আমাদের এখানে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস মানে হচ্ছে ধরো এরকম, আমি তোমাদেরকে ভিডিও অন করে দেখাই। যেমন ধরো আমার সামনে একটা এরকম ই থাকবে, আমারটা এরকম হয়ে গেল কেন, এই মনে করো আমার সামনে এরকম স্টেশনারি থাকবে। এখন দিজ আর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ, আমার সামনে একটা প্রিন্টার আছে, আমার সামনে প্রিন্টার আছে, আমার সামনে অনেক কিছু আছে, আমার সামনে টেলিফোন আছে। এখন আমি যদি বলি যে আমার টেলিফোন আমি ব্যবহার করতে পারি না, তাহলে কিন্তু বস বলবে যে তাহলে এটা কিরকম এমপ্লয়ি হলো, টেলিফোন ব্যবহার করতে পারে না। সো দিজ আর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ, যেটা আমি তোমাদেরকে লেকচার নাম্বার 9 দেয়া আছে, তোমরা জানি না কতজন, কারণ তোমাদের তো ক্লাসও ঠিক মতো তোমরা করো না। তো এনিওয়ে প্র্যাকটিস তোমাদের করতেই হবে, আজ করো আর কাল করো, প্র্যাকটিস করতেই হবে, যে প্র্যাকটিস করবে সে এগিয়ে থাকবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আজকে যদি আমি তোমাদেরকে দেখো, আমরা যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম সেই অ্যাসাইনমেন্টের অবস্থা দেখো, অনেকের অবস্থা দেখে আমার কাছে মনে হচ্ছে যে তোমরা নিজেদের সাথেই নিজেরা কেন প্রতারণা করছো আমি জানি না, মানে নিজেরা নিজেদের সামনে। আমি তোমাদেরকে আজকে, তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাই দিও, আমার এখানে যে কয়টা অ্যাসাইনমেন্ট থাকবে সবগুলি অ্যাসাইনমেন্ট জমা দিলে 5 মার্ক, কিন্তু আমি তো আর 12টা অ্যাসাইনমেন্ট থাকলে তো আর আমি তোমাদেরকে 60 মার্ক দিতে পারবো না, আমাকে অ্যাসাইনমেন্টের মার্ক দিতে হবে কিন্তু পার্টিকুলারলি ওই কয়টা মার্ক। যেমন মার্কিংটা কিরকম হবে আমি তোমাকে দেখাই, তোমরা সবাই জানো, তারপর আমি তোমাদেরকে দেখাই মার্কেটিংটা কিরকম হবে। তোমাদের মার্কিংটা হবে, আমাদের ই গেল কই, আমি আর শিবলি স্যার মিলে আমরা সিলেবাসটা ডেভেলপ করেছি, সিলেবাসটা আপডেট করেছি। তো দেখো মার্কেটিংটা কিন্তু কাইন্ড অফ এরকম হবে, মার্কিংটা এই যে দেখতে পাচ্ছ, কুইজ থাকবে, কুইজ 15, গ্রুপ অ্যাসাইনমেন্ট, আমরা তো ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট নিয়েছি, গ্রুপে দেই নেই, সো 5 মার্ক, মানে 105%, মানে 5 মার্ক হচ্ছে অ্যাসাইনমেন্টে। ক্লাস পার্টিসিপেশনে 7, অতএব যারা ক্লাস রেগুলার করেছ ইউ অল উইল গেট দিস 7। মিড টার্মে আছে 25%, একটা প্রেজেন্টেশন তোমাদেরকে নেব আমি লাস্টে, তার জন্য 8 মার্কস। প্রেজেন্টেশনটা কাইন্ড অফ অনেকের তোমাদের ভিডিও রিজিউমও হয়ে গেছে, সো ইভেন কি তোমাদের গুগল গুগল লিঙ্ক যেটা গুগল সাইট, ওই গুগল সাইটটাও কাইন্ড অফ আমার প্রেজেন্টেশন হতে পারে, মানে এটা যে আমি টিপিক্যাল পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন নিব না, কারণ এগুলো আমার কাছে কোনো মানে ই মনে হয় না, কোনো ভ্যালু লাগে না আমার কাছে। বরং আমি যদি দেখি যে তোমরা ভিডিও রিজিউমি এবং প্রেজেন্টেশন তোমাদের গুগল সাইট দিয়ে দিচ্ছ, দ্যাট ইজ ওকে ফর মি। হ্যাঁ, সো তোমাদের নতুন করে আর প্রেজেন্টেশন বানাতে হবে না, আমি তোমাদের স্ট্রেইট 8 মার্ক দিয়ে দিব, আর ফাইনালে তো 40 মার্ক আছে। কিন্তু এই যে অ্যাসাইনমেন্ট 5, এই 5-এ আমি যদি দেখি যে তোমাদের সবগুলোতে তোমরা অ্যাটেন্ড করোনি, কারণ আমি সবগুলো মিলে কিন্তু এভারেজ করব, সবগুলো মিলে এভারেজ করব, 5 5 5 5। অতএব যদি 10টা 5 থাকে, তার মধ্যে যদি তোমার 5টা 5 যদি 0 হয় আর বাকি 5টা মিলে, তাহলে কিন্তু তোমার এভারেজ কত হবে, তোমরা সবাই অ্যাকাউন্টিং ফাইন্যান্সের স্টুডেন্ট, তোমরা সবাই জানো যে একটা মিস হয়ে গেলে কিন্তু এভারেজ আবার সেই 0 দিয়ে হবে। অতএব আমি চাই, মানে আমি ফুল মার্কিং করবার আগে তোমাদের যদি কারো অ্যাসাইনমেন্ট বাকি থাকে, সেই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা করে ফেলবে, আমি সবগুলো দরকার হলে অ্যাসাইনমেন্ট আরো 1 সপ্তাহের জন্য ওপেন করে দিব। কিন্তু যদি এই অবস্থা হয় তোমাদের অ্যাসাইনমেন্টের, দেখো এখানে অ্যাসাইনমেন্ট তোমরা ফারিয়া প্রিয়াঙ্কা অ্যাসাইনমেন্ট জমা দেয় নেই, সৃষ্টির অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার প্রয়োজন হয় নেই, তন্ময় অ্যাসাইনমেন্ট দেয় নেই, রায়হান আলী অ্যাসাইনমেন্ট দেয় নেই, সুলতান মাহমুদ দিল না, সাফায়াত রহমান আবির মীর সাফায়াত তার অ্যাসাইনমেন্ট দেওয়ার প্রয়োজন বোধ করেনি, সে আবরার খান অ্যাসাইনমেন্ট দেয়নি, দেখো অনেকে দেয়নি। আমি জানি না ওদের 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 মাইন্ডসেটটা কি আছে বা ওরা আসলে কিভাবে আগাচ্ছে, এটা ওদের ব্যাপার,
বাট আমার দায়িত্ব তোমাদেরকে অ্যালার্ট করে দেওয়া, আমি চেষ্টা করছি তোমাদেরকে বিল্ড আপ করতে, বাট এখন যদি তোমরা আমার সাথে তাল মিলিয়ে না চলো তাহলে তো তোমরা পিছিয়ে পড়বে, অথবা আমি পিছিয়ে পড়বো, অথবা আমি এগিয়ে যাব, অথবা তোমরা এগিয়ে যাবে, হুয়েভার, মানে মিলবে না কখনো। আমি আশা করি যে তোমরা আর একটু সিরিয়াস হবে, তোমাদের এই জায়গাতে কিন্তু সিরিয়াসনেস এর বিশাল বড় প্রবলেম আছে। বলো এবার মীর সাফায়াত, বলো তোমার সিরিয়াসনেসটা কোন লেভেলে আছে মীর সাফায়াত এই কোর্সের ব্যাপারে? সাফায়াত মাইক্রোফোন অন করো। জি স্যার, বলো। আসলে স্যার মানে স্যার এক্সকিউজ স্যার করা ঠিক না স্যার, কিন্তু মানে লাস্ট সপ্তাহে মানে বেশ কিছুদিন স্যার ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য ছিলাম, তো স্যার এই কারণে আসলে স্যার কোনো ক্লাস কিংবা স্যার কোনো কিছু করার সুযোগটা পাইনি স্যার। তো তুমি কমিউনিকেশন তোমার একটা বিশাল মানে কমিউনিকেশন একটা দিস এজেন্সির জন্য স্যার আই এম এক্সট্রিমলি সরি স্যার, এই জিনিসটা আমার করা ঠিক হয়নি স্যার, মানে আসলে ভুল। নিয়াজ, নিয়াজ তোমার কি অবস্থা বলো? স্যার আমি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি স্যার, সবগুলো দিয়েছো জমা? একটা বাদ হয়েছে স্যার। ভিডিও প্রেস, ভিডিও রিজিউমি, গুগল সাইট এগুলো করেছো? না স্যার। তাহলে তুমি কার জন্য কাজ করছো বলো? ওয়াই, তুমি কেন এরকম করছো, মানে তোমাকে বাধা দিচ্ছে কে? স্যার আমার নিজের, আমি কি তোমাকে বলেছি আমার আমার ভিডিও রিজিউমি বানিয়ে দাও, আমার গুগল সাইট বানিয়ে দাও? আমি তো তোমাকেই তোমারটা বানাতে বলেছি, তাই না? জি স্যার। কি করবা এখন বলো, ভিডিও রিজিউমি দরকার আছে কি নাই? শুভ্র, শুভ্রদেব তোমার কি অবস্থা? স্যার তুমি কি করেছো সব? স্যার একটা অ্যাসাইনমেন্ট বাকি আছে স্যার, যে মাইন্ড ম্যাপ যেটা ছিল ওইটা জমা দিতে পারি নাই, ওইটা স্যার আমি কমপ্লিট করে দিয়ে দিব নেক্সট উইকের ভিতর। তুমি কি ভিডিও রিজিউমি গুগল সাইট এগুলি করেছো? স্যার ওইটা করছি বাট আপলোড করা হয় না, এটা আমার এই যে টাইম চলে গেছিল তো স্যার আমি এগুলি কবে নাগাদ করবা? স্যার নেক্সট উইকের ভিতর দিয়ে দিব, এই ফ্রাইডের ভিতর টোটাল সবগুলা। ফয়সাল? ইয়েস স্যার। তোমার কি অবস্থা? জি স্যার এখন আলহামদুলিল্লাহ ভালো স্যার। তো তুমি কি কাজ টাজ কিছু করতে পেরেছো? জি স্যার আমি অ্যাসাইনমেন্ট কিছু জমা দিয়েছি স্যার, ভিডিও রেজুমিও স্যার দিয়েছি কিন্তু অতটা ভালো হয়নি, আমি আবার ট্রাই করতেছি আরেকটা ভালোভাবে করার। গুগল সাইটও স্যার দিয়েছি কিন্তু স্যার লাস্ট অ্যাসাইনমেন্ট গুলো দিতে পারিনি স্যার। এগুলি তোমার কাছে কি মনে হয় দেয়ার কি দরকার আছে নাকি নাই? স্যার অবশ্যই স্যার আমার স্যার দরকার আছে, লেভেলে যেতে স্যার অনেক হেল্প করবে স্যার, অবশ্যই স্যার সেগুলো আমাকে গ্রো আপ করবে স্যার। আচ্ছা আচ্ছা, সাদিয়া সুলতান তুলি তুমি আছো? কাজ চলতেছে তো স্যার। বুঝতে পারছি, সাদিয়া তুমি আছো? জি স্যার। তুমি এখন, তুমি এখন কোথায় কাজ করছো সাদিয়া? সরি স্যার, মানে কোথায় কাজ করছি মানে, মানে তুমি কি কোথাও কাজ করছো এখন এই মুহূর্তে? নো স্যার। মানে তুমি কি মানে পড়াশোনাই করছো শুধু? জি স্যার, আর পাশাপাশি মানে স্টুডেন্ট পড়াই এই আর কি। স্টুডেন্ট মানে যে তুমি যে একটা এক্সপেরিয়েন্স দিয়েছো, না তুমি যে একটা এক্সপেরিয়েন্স দিয়েছো টিচিং প্রফেশনাল পিআরএ হেলথ সায়েন্স তোমার লিংকডইনে, এটা কেন দিয়েছো? স্যার আসলে ওই দিনটা আপনি নিলয়টা তো মানে ওকে দিয়ে করাচ্ছেন, তখন আমি মানে সাথে সাথে ওইটা করছিলাম ওর সাথে সাথে আমার ফোন দিয়ে, এই জন্য আর কি আর ওটা চেঞ্জ করা হয় নাই। এটা তো, এটা তো, এটা তো বিপদ হয়ে যাবে তুমি যদি না সরাও এটা।
তোমার লিঙ্কডইনটা আমি গতকালকে দেখে তোমার লিঙ্কডইনটা আমি গতকালকে দেখে দেখলাম যে তোমরা এটা করেছো। এখানে আবার আমি আরেকজনকে দেখলাম, আমি তাকে তার নামটা আমি এই মুহূর্তে স্মরণ নাই, সৃষ্টি বা সানজিদা এরকম কেউ কি হবে কিনা আমি জানি না। কেউ একজন লিখেছে আমার আমার এই জন্য তাকে জিজ্ঞেস করার ইচ্ছা যে ও লিখেছে ও ইসে কাজ করে ইনোভেশন ফোরামে কাজ করে, বাট আসলে কি আমাদের এখানে সাফায়াত ছাড়া আর কেউ ইনোভেশন ফোরামে কাজ করে? না স্যার আমার লিঙ্কিং এ এরকম কিছু না, তোমারটা আমি বলি নেই মানে আমার স্মরণ নেই, বাট আমি তার প্রোফাইল ঘেটে দেখলাম যে সে তার প্রোফাইলে লিখেছে ইনোভেশন ফোরাম। তো এখন ইনোভেশন ফোরামে তো আমার যতটুকু ধারণা যদি কেউ কাজ করে তো ভালো, যদি আরেকজনেরটা কপি করতে গিয়ে সে দিয়ে দেয় তাহলে কিন্তু এটা তার জন্য ই হয়ে যাবে, মানে খুবই মানে মানে বাজে এক ধরনের অভিজ্ঞতা শিকার সে হয়ে যেতে পারে। তো সেজন্য কিন্তু আমাদেরকে এই বিষয়টা খুব খেয়াল রাখতে। হ্যাঁ বলো স্যার, ইনোভেশন ফোরামে স্যার আমাদের স্যার ভলেন্টিয়ার মানে স্যার পুরো দেশ জুড়ে স্যার অনেক বেশি স্যার। স্যার এখন স্যার প্রবলেমটা হয়েছে এটা কি স্যার, ধরেন ভার্চুয়াল হওয়ার কারণে স্যার সবকিছু স্যার ধরেন এগুলো তো স্যার এখন যারা ভলেন্টিয়ার হচ্ছে নিউ স্যার তারা শুধুমাত্র ভার্চুয়ালি কাজগুলো করতেছে স্যার, এই কারণে স্যার অনেকে মানে এই জিনিসটা ইউজ করতেছে আর কি স্যার, কাজটা তো ফিজিক্যালি সেভাবে শিখতে পারতেছে না স্যার, এখন ওই জিনিসটাই স্যার মানে আসলে লিঙ্কডইনের প্রোফাইলে দিতেছে আর কি। না লিঙ্কডইনের প্রোফাইলে দিতে সমস্যা নাই, সে তখন বলে দিবে তার স্পেসিফিক রোলটা। ধরো সে যদি ভার্চুয়ালি কোনো একটা ওয়ার্কশপ প্রেজেন্ট করে বা ভার্চুয়ালি সে যদি কোনো ওয়ার্কশপ, এখন স্যার এখন তো স্যার মানে স্যার মেইন কাজটা হচ্ছে কি স্যার মানে ভলেন্টিয়ার স্যার যারা মানে নিউ হচ্ছে স্যার তাদের স্যার শুধুমাত্র শেয়ার করার প্রমোশন করা স্যার, এখন স্যার যেহেতু সব ভার্চুয়ালি স্যার ফিজিক্যালি স্যার কাজগুলো হচ্ছে না স্যার, এই কারণে না আমি শেখার কথা বলি নেই, যদি সে রিয়েলি ভলেন্টিয়ার হয় আমার কোনো আপত্তি নাই। কি স্যার ভলেন্টিয়ার স্যার? হ্যাঁ স্যার ভলেন্টিয়ার। হ্যাঁ ফারিয়া যদি ভলেন্টিয়ার হয় আমার কোনো আপত্তি নাই, মানে আমার কথা হচ্ছে অথেন্টিক, যেমন সাদিয়া তুলি তার পিআরএ টিচিং প্রফেশনে কোনো সম্পর্ক নাই কিন্তু সে লিখেছে, এটা কিন্তু সাদিয়ার জন্য একটা নেগেটিভ পয়েন্ট ক্যারি করতে পারে, মানে এমনও হতে পারে সাদিয়াকে ব্লক করে দিল কোনো একটা অর্গানাইজেশন, এতে কিন্তু সাদিয়ার জন্য খুব মানে বড় একটা বিপদ নিয়ে আসবে তার ক্যারিয়ারে। সাদিয়া তুমি বুঝতে পেরেছো আমার কথা? সেটা কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি তোমাদের লিঙ্কডইন গুলো চেক করলাম অনেকে, আমি একটু এখানে তোমরা গত ক্লাসে যারা অ্যাসাইনমেন্ট দিয়েছিলে তারা একটু কষ্ট করে স্ক্রিন শেয়ার করে আমার তোমার তোমাদের লিঙ্কডইন গুলো আমাকে একটু দেখাও। মির সাফায় তোমার লিঙ্কডইন কি রেডি করেছো তুমি? জি স্যার আমার লিঙ্কডইন স্যার রেডি করা স্যার। তুমি একটু আমাকে দেখাতে পারবে? জি স্যার। স্যার আমারটা স্যার এখন স্যার মানে লগইন করা নাই তো স্যার, একটু পাসওয়ার্ড স্যার দেখতে হবে স্যার, ডায়রিটা কোথায় রেখেছি কি রাখছো কোথায় পাসওয়ার্ড? মধ্যে জি স্যার পাসওয়ার্ডটা ভুলে গেছি স্যার। ডায়রির মধ্যে পাসওয়ার্ড রাখো তুমি? জি স্যার আমার একটা পার্সোনাল ডায়রি আছে স্যার, সেটার মধ্যে সবকিছু আছে স্যার। আমার পার্সোনাল ডায়রি থাকে কোথায় স্যার? ডয়ারের মধ্যে স্যার, ওটা আসলে ইন্ডিয়া যাওয়ার আগে স্যার মানে গোপন জায়গায় রেখে গেছিলাম স্যার, এখনো বের করা হয়নি। আচ্ছা ঠিক আছে শোনো, দেখো আমি আমার দেখো এখন আমি ধীরে ধীরে দেখাচ্ছি, যেমন এখানে প্রথমে আছে সাফায়াত, মীর সাফায়াত, এ হচ্ছে তার প্রোফাইল, তার কভার পেজ কভার ফটো নাই সাফায়াত। জি স্যার এটা স্যার দিব স্যার। তাহলে একটা পয়েন্ট পেলা, কাগজে লিখে রাখো কভার কভার পেজ নাই তোমার। অ্যাবাউটে অ্যাবাউটে তুমি যা লিখেছো ভালো লিখছো, স্কিলস গুলো বলছো, অ্যাক্টিভিটিস গুলো বলেছো, একটা স্পেস দিয়ে দিও, অ্যাক্টিভিটিস এর পরে একটা এন্টার দিয়ে একটা স্পেস দিয়ে দিও, তাহলে আলাদা বোঝা যাবে। ঠিক আছে আমি যদি দেখো আমি যদি সাফায়াতের অ্যাক্টিভিটি দেখি, মানে আমি তো রিক্রুটার তো আমি এখন চেষ্টা করব সাফায়াতের অ্যাক্টিভিটি দেখতে, তো দেখব যে সাফায়াত কোনো আর্টিকেল লেখে নেই, আচ্ছা ও লিখতে পারে না। পোস্ট দেখলাম যে সাফায়াত কি কি ধরনের পোস্ট করে, আমি সাফায়াতের টেস্ট বোঝার চেষ্টা করছি,
তো আমি সাফায়াতের প্রোফাইল দেখছি, আমি যদি দেখি যে সাফায়াত কোনো কিছু পোস্টও করে নেই, তাহলে আমি মনে করব ভাই এর পেছনে ইনভেস্ট করে লাভ নাই, কারণ ও কোনো কিছু শেখেও না, কোনো কিছু শেয়ারও করে না, তার মানে ওকে যদি আমি আমার কোম্পানিতে কাজ দেই ও আমার কোম্পানিকে প্রমোট করবে না। কিন্তু আমি সাফায়াতকে দিব, কারণ সাফায়াত প্রমোশনের মধ্যে আছে, আমি দেখলাম সাফায়াত প্রমোশনের মধ্যে আছে, সাফায়াত তার বর্তমান কাজের জায়গাটাকে প্রমোট করছে, সো যেহেতু সে প্রমোট করছে এবং তার প্রমোশন মানুষ পছন্দ করছে, তো আমি সাফায়াতকে ডাকবো, সাফায়াত কাম অ্যান্ড জয়েন মি, অর উড ইউ লাইক টু জয়েন মি, ওকে, অ্যান্ড দেন আমি সাফায়াতকে সাফায়াতের ডকুমেন্টে যাব, ডকুমেন্টে গিয়ে দেখবো সাফায়াত কোনো ডকুমেন্ট অ্যাড করেনি। সাফায়াত আমি তোমাদেরকে সিভি লেখা দেখিয়েছিলাম, তুমি লাস্ট ক্লাসে ছিলে? নো স্যার, লাস্ট ক্লাসে জয়েন করতে পাইনি স্যার। আচ্ছা, তোমরা কিন্তু তোমার এই সিভিটাকে তুমি কিন্তু আপলোড করে দিতে পারো এখানে, তোমরা এখানে আপলোড পিডিএফ করে কি স্যার এখানে দিয়ে দিব? হ্যাঁ, ডকুমেন্ট আকারে, যখন তুমি মনে করো এই যে ধরো আর ওই যে লিঙ্কডইনে তুমি যখন যাও, লিঙ্কডইনে যাবার পর তুমি যখন পোস্ট করতে বলো যে আমি পোস্ট করব, তখন কিন্তু দেখো এখানে কয়েকটা অপশন আছে, ছবি, ভিডিও এবং ডকুমেন্ট। তুমি যদি এই ডকুমেন্টে গিয়ে যদি সিলেক্ট করো, তারপরে ফাইলটা যদি তুমি সিলেক্ট করে দাও, কোথায় আছে ফাইল সিলেক্ট করলে দেখো তোমার এখানে ডকুমেন্ট হয়ে গেল। এবার যদি ডান করে ফাইলের একটা নাম দিলা, একটা নাম দিলা, নাম দিয়ে নাম দিয়ে সেভ করে দিবা। ও এই ফাইলটা, এই ফাইলটা সে নিবে না, চুজ অ্যানাদার ফাইল। সো একটা পিডিএফ নিতে হবে, এই পিডিএফটা নিলাম, পিডিএফটা নিয়ে আমি একটা ডেসক্রিপশন দিলাম, ডান করে দিলাম, আমি সরি আমি ওয়ার্ড ফাইল ট্রাই করছিলাম, ওয়ার্ড ফাইল নিবে না, পিডিএফটা নিলাম, দেখো আমার পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার আমি যদি লিখি হেই ফ্রেন্ডস অর ডিয়ার মাই ওয়েল উইশার, আই হ্যাভ জাস্ট আপলোডেড মাই ফুল রিজিউমি, প্লিজ চেক অ্যান্ড গিভ মি ফিডব্যাক, তাহলে কিন্তু মানুষ এরপরে যখন তোমার অ্যাক্টিভিটিতে যাবে, গিয়ে দেখবে যে হ্যাঁ ডকুমেন্টের ঘরে ওর একটা ই আছে, ডকুমেন্ট আছে। আবার তুমি চাইলে, তুমি যদি দেখো যে আমার সিভি এখনো রেডি নাই, তো তুমি কিন্তু চাইলে একটা কাজ করতে পারো, এই মোড়ে গিয়ে, লিঙ্কডইনের এই মোড়ে গিয়ে তুমি কিন্তু সেভ টু পিডিএফ করতে পারো। সেভ টু পিডিএফ করলে দেখো তোমার পিডিএফটা এখন আমার এখানে ডাউনলোড হয়ে যাবে, দেখো আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, সো তোমার পিডিএফটা কিন্তু অলরেডি চলে আসছে এখানে, তোমার সিভিটা কিন্তু আমি বের করে ফেলছি, আমার তোমার সাথে কথা বলার দরকারও নাই, কিন্তু আমি কিন্তু তোমার সিভিটা ডাউনলোড করে ফেলছি মোড়ে গিয়ে। সো এমপ্লয়াররা কিন্তু তোমার সিভি লিঙ্কডইন থেকে, এই জন্য বলে যে লিঙ্কডইনটার প্রোফাইলটা খুব ভালো করে সাজাও, কোনো ফিল্ড বাকি রেখো না, যাতে করে তোমার এই সিভিটা কমপ্লিট হয়ে যায়। দেখো তুমি কিন্তু সিভি পাঠাও নি, কিন্তু আমি কিন্তু তোমার সিভি ঠিকই বের করে ফেলছি, এবং তুমি কিন্তু এইটাকেই আবার ডকুমেন্টের মধ্যে রাখতে পারো। সাফায়াত বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে এরকম, তো আমি যদি এখন দেখি যে আর একজনেরটা দেখি এখানে, আমাদের বিএলসি তে লাস্ট যে অ্যাসাইনমেন্ট, সেখানে আমরা বেশ কয়েকজনের সিভি লিঙ্কডইন প্রোফাইল তারা জমা দিয়েছে, আমি একটু তাদের কাছে যাই। যেমন এখানে একজন দিয়েছে, ওর 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 প্রোফাইলটা দেখো, জাহিদুল ইসলাম শিফাত, জাহিদুল ইসলাম শিফাত দেখো দিয়েছে, জয়েন্ট সেক্রেটারি এট বাংলাদেশ এন্ড এডুকেশন ক্লাব অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওকে। ও ওর ক্যারিয়ারের হেডলাইন দিয়েছে, এটা ও দিয়েছে, ও ওর ওর সম্বন্ধে ও লিখেছে অ্যাবাউট ফ্যান্টাস্টিক, ও একটা ফিচার করেছে যা আমি উইদিন করছি, সবাই একই ফিচার করছে, একটু ডিফারেন্ট কিছু করতা শিফাত? আর কিছু পাও নেই স্যার? আপনি যখন করছিলেন তখন সাথে সাথে করছিলাম তো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা তো তোমার প্রোফাইল, একটু ই করো, একটু চেঞ্জ করো, দেখো
ও দিছে জয়েন্ট সেক্রেটারি, ও ফ্রিল্যান্সার ফাইবারে, ও ফাইবারে ফ্রিল্যান্সিং করে, ও অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি ভলেন্টিয়ার সার্ভিস ক্লাব অফ বাংলাদেশ, মাশাল্লাহ। এবং ওর আবার এডুকেশনও আছে ঢাকা কমার্স কলেজ, ওই স্কিলস দিয়েছে, তারপর ওর ইন্টারপার্সোনাল স্কিলস আছে। এখন আমি যদি সাফায়াতকে দেখি যে সাফায়াতের অ্যাক্টিভিটি কি, আমি সাফায়াতের অ্যাক্টিভিটিতে ক্লিক করলে দেখব সাফায়াতের অ্যাক্টিভিটি আর্টিকেল জিরো, পোস্ট জিরো, ডকুমেন্ট জিরো। আমি ডকুমেন্টের কথা দেখাইছিলাম সাফায়াত, তুমি শিফার, তুমি ডকুমেন্ট তোমার সিভিটা তুমি করোনি কেন? জি স্যার, সিভিটা মনে হয় দেওয়া হয়নি স্যার। জি স্যার, সারা পৃথিবীর এইচআররা আছে এই লিংকডইনে, বাট তোমরা এটা করো না, এটাকে তোমরা মনেই দিচ্ছ না। যাই হোক, আমি যদি এখন তোমাদের, আমি যদি সাফায়াতের সিভিটাকে যদি আমি আপলোড করি, যে ধরো আমার সাফায়াতকে পছন্দ হয়েছে, তাহলে সাফায়াতের প্রোফাইল হবে এরকম, তাহলে সাফায়াতের প্রোফাইলটা হবে এরকম। সাফায়াতের অনেক ফিল্ড কিন্তু এখনো বাকি আছে, সাফায়াত অনেক ফিল্ড বাকি আছে, তোমরা কিন্তু ফিল্ড গুলো করোনি, ফিল্ড গুলো দেখো, এখনো ফিল্ড গুলো রাখোনি। কিন্তু আমি, মনে আছে আমি নিলয়কে যখন করে দিয়েছিলাম নিলয়ের সিভিটা, কই নিলয় কি আজকে আছে নাকি আজকে ফাঁকি মারছে? নিলয় দাস আজকে ফাঁকি দিয়েছে ক্লাস। দেখো নিলয়ের সিভিটা যদি আমি এখন আপলোড করি, মানে ডাউনলোড করি পিডিএফ ফাইলটা, এটা হচ্ছে নিলয় দাস। সো নিলয় দাসের সিভিতে কিন্তু নিলয় দাস, দেখো নিলয় দাস কমপ্লিট করেনি, ওরটা করে দিলাম গতকালকে, কিন্তু নিলয় দাস আপডেট করেনি, নিলয় দাস আপডেট করেনি। সো এই হচ্ছে কেস, মানে এই হচ্ছে তোমরা নিজেরা নিজেদের সাথে প্রতারণা করতেছো। কেন করতেছো আল্লাহ জানে, আমার কোনো ই নাই। তোমরা নিজেরা কেন ই করতেছো আই ডোন্ট নো। এই যে সৃষ্টি পাঠিয়েছে, দেখি সৃষ্টিটা কি অবস্থা, সৃষ্টি রিকমেন্ডেশনের জন্য পাঠিয়েছে, তো সৃষ্টির কাছে যাই। সৃষ্টি যেটা হলো, এই হলো ইফাত কবির সৃষ্টি, সৃষ্টিটাই যদি যাই, সৃষ্টিও সেম, ওকে এখন মাত্র চারজন ফলো করছে, ওর আর্টিকেল জিরো, পোস্ট জিরো, ডকুমেন্ট জিরো। আমার ওই ফুল ভিডিওটা তোমরা কেউই দেখো নি। আচ্ছা, তো এখানে কভার, কভার ফটো নাই কিন্তু সৃষ্টি, তোমার এটাকে তোমাদের দিতে হবে। আমি যদি এখন কে দিয়েছে, মোস্তাফিজুর রহমান আছে নাকি? মোস্তাফিজুর রহমান, এই মোস্তাফিজুর রহমানেরও দেখি কভার ফটো কি আসে। কভার ফটো মনে হয় নাই না মোস্তাফিজ? স্যার কভার ফটো তো আছে স্যার, আমার পিকচারই দেওয়া আছে একটা। এটা তো প্রোফাইল পিকচার, কভার ফটো কই? স্যার কভার ফটো আমার পিকচার দেওয়া আছে স্যার। আচ্ছা তুমি এই যে যে আমি দেখলাম যে এই যে যে এখানে ইফাত কবির, ইফাত, ইফাত তুমি আছো? জি স্যার। তোমার এই ছবিটা কাজে দিবে না, সাফায়াতের ছবিটা দেখো বা নিয়াজের ছবিটা দেখো, মানে তোমাকে যেন ফুল ফেসে দেখা যায়। হ্যাঁ, এরকম ফর্মাল ছবি দিতে হবে। মুস্তাফিজ তোমার ছবিটা কিন্তু চেঞ্জ করতে হবে। জি স্যার, করবো স্যার। ছবিটা চেঞ্জ করতে হবে, বিকজ সানগ্লাস পরা ছবি দিলে এইচআররা মাইন্ড করবে। আচ্ছা আর একটা আছে, তুমি তো স্টুডেন্ট, তো তোমার তো, তোমাকে তো কেউ রিক্রুট করবে না, তুমি কি বুঝতে পেরেছো? মানে স্টুডেন্ট তো বলা ভালো, কিন্তু তুমি যদি বলো আমি স্টুডেন্ট আমাকে কাজ দেন, তাহলে তোমাকে দিবে না কেউ, তোমাকে লিখতে হবে কোনো কিছু।
তোমার হেডলাইনটা লিখতে হবে, এই হেডলাইনটা লিখবা কি সেটা আমি আমার ওই গত ক্লাসে ভিডিও আকারে দিয়েও দিয়েছি, তোমরা এটা ফলো করো মুস্তাফিজ। তোমার এই হেডলাইন চেঞ্জ করতে হবে, এন্ড হেডলাইন কিভাবে চেঞ্জ করে এটা তোমরা এই প্রোফাইলে গেলে এখানে একটা পেন মার্ক আসে, সেই পেন মার্কে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের হেডলাইন চেঞ্জ করতে পারো। জি স্যার করে নেব স্যার। কন্টাক্ট ইনফোতে মুস্তাফিজ তোমার কিছুই নাই, কন্টাক্ট ইনফোতে তো তোমারে মানে খুঁজে পাবে কেমনে মানুষ? তোমার ইমেল অ্যাড্রেসও নাই, ফোন নাম্বারও নাই, কিছুই নাই। ইফাতের কন্টাক্টের কি অবস্থা? ইফাতের কন্টাক্টে লিংকডইনের ই আছে, ইমেল অ্যাড্রেস আছে। আচ্ছা, এন্ড তোমার ইফাত তুমি কি গুগল গুগল ই করেছো, গুগল সাইট করেছো? জি স্যার করেছি কিন্তু আপলোড দেওয়া হয়নি। এইখানে আপলোড করে দিবে গুগল সাইটে, তোমার ওয়েবসাইটে লিংক দিবে। জাহিদের কন্টাক্টের কি অবস্থা? জাহিদ জাহিদের কন্টাক্টটা খুবই চমৎকার, জাহিদের জন্য একটা বিশাল কংগ্রাচুলেশন। জাহিদের কন্টাক্টটা হয়ে গেছে, এই দেখো গুগল সাইট জাহিদ করেছে, পার্সোনাল ওয়েবসাইট দিয়েছে, মানে এখন মানুষ বুঝতে পারবে যে নো হি ইজ আ ভেরি টেক সেভি মানুষ। বায়োতে তো আমি অলরেডি লিখে দিয়েছি একটা, তুমি তো পাত্রী দেখতে যাচ্ছ না, 23 বছর উল্লেখ করা দরকার কি জাহিদ? জি স্যার বায়োটা দেখিনি স্যার, আপনি লিখছেন, আমার মতো করে লিখছিলাম স্যার। বায়ো তো তুমি তোমার এই লিংকডইনে যা লিখছো ওইটাই তোমার বায়ো, লিংকডইনে লিখছো না এখানে লিংকডইনে? জি স্যার। এইটাই দিবা অ্যাবাউট, বায়ো লেখার দরকার নাই, অ্যাবাউট এইটাই কপি করে দিয়ে দিবা ওখানে, বুঝতে পেরেছো? জি স্যার। তারপরে যে এডুকেশন দিয়েছো, এডুকেশনে কোনো ছবি টবি নাই? ইউনিভার্সিটিতে ক্লাস করতেছো, ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাসের ছবি, ইউনিভার্সিটির সঙ্গে ট্যুরে গেছো, এগুলি নাই? ছবি টবি নাই? জি জি স্যার আছে স্যার। হ্যাঁ ছবিগুলো দিয়ে দিবা প্রত্যেকটার সঙ্গে প্রমাণ যে দেখেন আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়তেছি। এই জাহিদকে দিয়ে মানুষ জাহিদকে এভাবে করে চিনবে, দেখো জাহিদের পার্সোনাল ওয়েবসাইট হয়ে গেছে জাহিদের। সো দিস ইজ, তার মানে এখন বুঝবে যে ওয়াও জাহিদ তো ভেরি অ্যাক্টিভ ছেলে, ভেরি অ্যাক্টিভ ছেলে। সো জাহিদকে দেখে কিন্তু ইজিলি মানুষজন মনে করবে যে মেমোরিজ অফ কলেজ লাইফ। তারপরে দেখো যে আদার অ্যাক্টিভিটিসে জাহিদ সুন্দরভাবে ই করেছে, যে ওয়াও জাহিদ তুমি জয়েন্ট সেক্রেটারির জায়গায় তুমি একটা জয়েন্ট সেক্রেটারির ছবি দিয়ে দিলে, হ্যাঁ DIU ফাইন্যান্স ক্লাবের একটা ছবি দিয়ে দিলে। তারপরে এই যে জাহিদের কন্ট্যাক্ট, এই যে জাহিদের কন্ট্যাক্ট। সো ইউনো মানে দেখো এই ওয়েবসাইটটার জন্য কি হয়েছে, আর কিছু না মানে একটা ভ্যালু বৃদ্ধি পেয়েছে জাহিদের, একটা ভ্যালু বৃদ্ধি পেয়েছে। সো কংগ্রাচুলেশন টু জাহিদ। সাফায়াতের কন্ট্যাক্টের কি অবস্থা? সাফায়াতের কন্ট্যাক্টও মাশাআল্লাহ খুবই ভালো, ফোন নাম্বার দিয়েছে। সাফায়াত তুমি তোমার পার্সোনাল ওয়েবসাইটটা দিয়ে দিবে এরপরে, ঠিক আছে? জি স্যার দিয়ে দিব স্যার। যাই হোক এই পর্যন্ত তোমরা মোটামুটি ভালোই করেছো, কিন্তু কয়েকজন দেখলাম যে তারা অ্যাসাইনমেন্টের কেয়ারই করতেছে না, যে দূর কিসের আবার অ্যাসাইনমেন্ট, এই সমস্ত ফালতু কাজে তো কোনো সময় নেই আমার কাছে। ফারজানা অনামিকার একটা সিভি দেখি, অনামিকা কি আছে এখানে? অনামিকা নাই, তাহলে অনামিকাও সেম জিনিস করেছে, এবং অনামিকার এডুকেশন ইন্টারেস্ট ক্লিয়ার করে নেই, সে সবগুলো ফিল করে নেই, এখন সে ক্লাসেও নাই যে তাকে আমি দেখিয়ে দেব। তো এই হলো অবস্থা, এই রেকর্ডগুলো থাকবে, তারা যদি দেখে নেয় ভালো, বা যদি দেখে না নেয় সেটা তাদের ব্যাপার। এখানে দেখতে পাচ্ছি রিয়াদ তুষার, রিয়াদ আসছো আজকে? জি স্যার। এই যে রিয়াদের, রিয়াদেরটাও মোটামুটি যে মিউচুয়াল হয়ে গেছে অলরেডি, রিয়াদ অলরেডি কানেকশন করে ফেলছে একটা, সে জাহিদকে নিয়ে নিছে তার সাথে, এবং সে সুন্দরভাবে তার সম্বন্ধে লিখছে, ফিচার করে নেই, কিন্তু সে ফিচার করেছে, কিন্তু সে প্রপারলি লিংকটাকে প্লেস করতে পারেনি বলে ফিচারটা হয়নি। এবং আমি আমি একটু দেখি যে রিয়া ডকুমেন্ট পোস্ট করেনি, রিয়া তোমার সিভি তুমি পোস্ট করনি, তারপর কোনো পোস্টও নাই। সো তোমাকে কিন্তু পোস্ট করতে হবে, তাই না? তোমাকে পোস্ট করতে হবে, এন্ড দেন আমি যদি তোমার কন্টাক্টে যাই, যে রিয়াদকে তো পছন্দ হয়েছে, রিয়াদ তোমার ছবিটা চেঞ্জ করতে হবে, এটা কিন্তু প্রফেশনাল ছবি হলো না, তোমার ফেস দেখা যেতে হবে, ঠিক আছে? ওকে স্যার।
আর তোমরা সবাই চেষ্টা করবে আমি তোমাদের, আচ্ছা তোমরা এখন এই মুহূর্তে কে আছো যে স্ক্রিন শেয়ার করতে পারবে, একটা কাজ তোমাদের দেখাই দেয়, কারণ তোমরা অনেকেই দেখলাম এই জায়গাটাতে পারছো না করতে, তোমাদের মধ্যে কে আছো যে এখন এই মুহূর্তে স্ক্রিন শেয়ার করতে পারবে? কে আছো স্ক্রিন শেয়ার করতে পারবে? জাহিদ পারবে? জি স্যার পারবো স্যার, স্যার দুইটা মিনিট স্যার। আচ্ছা ওকে, তুমি যদি এখন স্ক্রিন শেয়ার করে থাকো, তুমি যেটা করো তুমি এখন গুগলে যাও, আচ্ছা গুগলে গিয়ে তুমি, তোমরা সবাই খেয়াল রেখো কিন্তু গুগলে গিয়ে তুমি রিমুভ বিজি এই এই এটা এটা লেখো, রিমুভ বিজি, ফার্স্ট এটাতে ঢুকবো, হ্যাঁ আচ্ছা ফার্স্ট এটাতে ঢুকবো, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, হ্যাঁ আসছে না? এই চলে আসছে। এখন তোমার কাছে কি কোনো ছবি আছে, তোমার নিজের ব্যক্তিগত কোনো ছবি যেটার পেছনে অনেক গাছপালা ব্যাকগ্রাউন্ড বা কোনো ব্যাকগ্রাউন্ড আছে, এরকম কোনো ছবি আছে তোমার তোমার ডেস্কটপে? এবার তুমি আপলোড আপলোডে যাও, আপলোডে আপলোডে ক্লিক করো, আপলোড। হ্যাঁ এবার ওই ছবিটা তুমি সিলেক্ট করে দাও, কোথায় আছে ছবিটা, তোমার নিজের কোনো ব্যক্তিগত ছবি? এই যে ধরো, হ্যাঁ এটাই সিলেক্ট করলাম, এই যে ধরো, এই যে তোমার যে বিয়ে বাড়ির পিছনে দাঁড়ায় আছো, সমস্যা নাই, যেটা আসছে কোনটা আসছে দেখি আগে, টাইম নিচ্ছে অনেক, তোমার ইন্টারনেটটা মনে হয় একটু স্লো আছে তাই না? জি স্যার মনে হয়। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি একটা কাজ করো, তুমি তোমার এইটা স্ক্রিনটা বন্ধ করো, আমি তোমাদেরকে দেখাই দিই তাহলে। আচ্ছা চলে আসছে, দাঁড়া 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 দাঁড়া, চলে আসছে মনে হয়। দেখো ব্যাকগ্রাউন্ড চলে গিয়ে কারা কারা আছে শুধু? স্যার পাঁচজন আছে স্যার। তুমি ব্যাপারটা বুঝতে পারছো এবার? জি স্যার। এবার দেখো তুমি আবার আপলোড করো, আবার আরেকটা ছবি আপলোড করো, উপরে যাও, আপলোড ইমেজ, ওই যে একটা ছবি আছে দেখো তোমার, ইমেজ 8436, ইমেজ 8436 বিয়ে বাড়ির সামনে দেখ, হ্যাঁ এটাকে এটাকে ই করো, স্যার ছবিটাকে সেভ করা যাবে না? হ্যাঁ বলছি আগে আপ মানে ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাক, খেয়াল রেখো কিন্তু কি কি করলা। হ্যাঁ এই যে তোমার চলে আসছে, ওয়েট করো, এই ছবিটা সে পুরোপুরি স্ক্যান করলো, স্ক্যান করার পর ছবিটাকে সে
ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। এবার তুমি ডাউনলোড করো, ছবিটা ডাউনলোড করো, এই যে পাশেই আছে ডাউনলোড লেখা, ওই ছবিটার পাশে, এটা না পাশেরটা উপরে, তোমার ছবিটা যাও ওইটা উপরেটা, হ্যাঁ এই ডাউনলোড করো, এই ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ এবার এবার তুমি ছবিটা, এইবার তুমি যেটা করবা, দাঁড়াও কিছু করো না, এবার তুমি পাওয়ার পয়েন্ট ওপেন করো, পাওয়ার পয়েন্ট, ডাউনলোড ফোল্ডারে আছে তো, ফেসবুকে গিয়ে আমাকে এটা মানে ওই গ্রুপে মেসেজ করো, জাস্ট আমি তোমাদেরকে জিনিস দেখা দিচ্ছি, কারণ তোমার এটা তোমাকে দিয়ে করাতে গেলে একটু টাইম লাগবে বেশি, যেন আমি করে দিই, তোমরা রেকর্ডিংটা পরে দেখে নিও। স্যার প্রেজেন্ট কি অফ করব স্যার? হ্যাঁ অফ করে দাও, অফ করে দাও, তারপর আমাকে এই ফেসবুকের মেসেঞ্জারে আমাদের ওই আমাদের গ্রুপে পাঠিয়ে দাও ছবিটা, তোমার ছবিটা। আমি এবং আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কিভাবে করে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কারণ তোমরা অনেক সময় তোমাদের প্রোফাইল পিকচার খুঁজে পাও না, ফেসবুকে পাও না, লিঙ্কডইনে পাও না, অথবা হঠাৎ করে তোমাদেরকে বিদেশ থেকে বললো বা তোমার অফিস থেকে বললো যে এই তোমার একটা ফটো দাও, ছবি দাও, তো দেখা গেল তোমার একটাই ছবি আছে, বাট তোমাদের গ্রামের ধরো ভাই বোনরা একটা ছবি দিচ্ছে, বাট ছবিটা খুব সুন্দর আসছে, বাট তুমি দিতে পারছো না বিকজ অফ পেছনে অনেক গ্রামের দৃশ্য, তুমি প্রফেশনালি এটাকে ইউজ করতে পারছো না, সেই ক্ষেত্রে কিন্তু তুমি খুব চমৎকার ভাবে এই রিমুভ বিজি, এই যে গুগলে এসে দেখতে পাচ্ছ আশা করি, এই যে গুগলে এসে google.com লিখে রিমুভ বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, রিমুভ বিজি মানে ব্যাকগ্রাউন্ড, তুমি যদি এই ওয়েবসাইটটা ওপেন করো, যেমন এই যে আমি ওপেন করলাম, এন্ড ওপেন করার পর তুমি যদি আপলোড করো ছবিটা, যে তোমার ড্রাইভে যেখানে আছে, তোমার ড্রাইভে যেখানে মনে করো আমার এই ছবিটা আছে, তো আমার এই ছবিটার পেছনে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি চিন্তা করলাম আমি এই ছবিটা ব্যবহার করি, তো আমি এই ছবিটা ব্যবহার করলে দেখো আমার এই ছবিটা কিন্তু সে ডিআইউর পেছনের এই ব্যাকগ্রাউন্ডটা আমার ফেলে দেই, ফেলে দিলে আমার এই ছবিটা কিন্তু শুধু এই ছবিটা চলে আসলো। সেম ভাবে দেখো আমাদের জাহিদ আমাদের গ্রুপে একটা ছবি পোস্ট করেছে, পোস্টটা করেছে এভাবে যে দেখতে পাচ্ছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ যে দেখো আমি কিন্তু এখন ছবিটা পেলাম, দেখো আমি ছবিটা পেলাম যেখানে আগে ছবির পেছনে অনেক বিয়ে শাদির গেটটেট ছিল, কিন্তু আমি কিন্তু এখন ছবিটা পেয়ে গেলাম ব্যাকগ্রাউন্ডলেস, এখন আমি এই ছবিটাকে ডাউনলোড করি, ছবিটাকে আমি ডাউনলোড করি, ডাউনলোড করার পর আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করে আমি যেটা করি, আমি ও যেটা আমাকে পাঠালো ছবিটা, ও যে ছবিটা আমাকে পাঠালো, আমি এই ছবিটা স্লাইডে বসালাম, তোমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছ আমি কি করছি আশা করি, বুঝতে পারছ, এবং ধরো আমি ধরো এখানে কোনো একটা কোটেশন দিলাম, অনেক সময় দেখি না বিল গেটস টিল গেটস এর কোটেশন, ধরো আমি আজকে শিফাতের জন্য একটা কোটেশন বানালাম,
no one can motivate you unless you motivate yourself. So it's Shifater quotation. দেখতে পাচ্ছ তো? শিফাত আছো তো লাইনে নাকি? জি স্যার আছি। ওকে, মাঝে মাঝে বললো কারণ আমি পাওয়ার পয়েন্টে কাজ করতেছি, এটা অনেক সময় বুঝি না যে আছো কি নাই। আমি শিফাতের জন্য এরকম একটা কোটেশন তৈরি করলাম, এটাকে তুমি আরো মডার্ন করবার জন্য এটাকে আরো বড় করতে পারো যে না এটা শিফাতের, শিফাত এই জিনিসটা বিশ্বাস করে, শিফাত এই জিনিসটা বিশ্বাস করে। এখন আমি যদি এইভাবে দেই, দেওয়ার পর আমি শিফাতের, শিফাত তোমার নামের স্পেলিংটা আমাকে একটু বলো তো। জাহিদুল ইসলাম স্যার। জাহিদুল ইসলাম শিফাত, জাহিদুল ইসলাম। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, এখন আমি জাহিদুল ইসলাম শিফাত, এটা জাহিদুল ইসলাম শিফাতের নাম, সো জাহিদুল ইসলাম শিফাতের নামটা আমি এখানে দিয়ে দিলাম। আর এই কোটেশনটা সে আননোন, সে জানে না কোত্থেকে কোটেশনটা সে পেয়েছে, মানে কে বলেছে এক্স্যাক্টলি এটা জাহিদ জানে না। সো জাহিদ লেখা দিল আননোন, জাহিদ লিখান। আবার নিজের নামে দিলে কিন্তু মানুষজন আবার ওরে বলবে যে কপি করছিস, সো এটা বলে দিল যে আননোন, আননোন, বা এইখানে আননোন বলতে পারে, জাননোন কোটেশনটা সে জানে না, আননোন কোটেশন। সো জাহিদুল ইসলাম শিফাত, তুমি যেন কি বলছিল, তোমার ই যেন কোথায়? জাহিদুল ইসলাম শিফাতের এটা হচ্ছে জয়েন্ট সেক্রেটারি বিজনেস ক্লাব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সো জাহিদ ই পায় না, জাহিদ কোনো পোস্ট ক্রিয়েট করার ই পায় না, সো জাহিদ পোস্ট ক্রিয়েট, মানে এটা হচ্ছে কি, এগুলি আমি কেন করলাম, এগুলি আমি করলাম এই কারণে যে আমি আমার নিজেকে, আমি আমার নিজেকে প্রমোট করতে চাই, সেজন্যই আমি এ ধরনের কন্টেন্ট বানাচ্ছি যেন মানুষ আমার প্রতি আগ্রহী হয়, যেন আমার প্রতি মানুষ আগ্রহী হয়, কারণ আমার প্রতি আগ্রহী তো আমাকেই করতে হবে, মানে মানুষ তো আর, মানে আমার জন্য তো, আমি আলটিমেটলি হিরো না হওয়া পর্যন্ত তো মানুষ আমাকে নিয়ে চিন্তা করবে না, আমার কাজ আমাকেই করতে হবে, আমার ঢোল আমাকেই পিটাতে হবে। সো আমি জাহিদের জন্য এই জিনিসটা করলাম, এগুলি কিন্তু খেয়াল রাখো জাহিদ, তুমি জয়েন্ট সেক্রেটারি লিখছো কিন্তু সেক্রেটারির এস ছোট দিছো। সো এখন দিস ইজ দ্য কেস,
এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখন আমি যদি স্লাইড শো করি এরকম হইলো জাহিদের ইটা। এখন জাহিদ কি করবে, এটাকে সেভ করবে কিভাবে? জাহিদ বলো, সাফায়াত বলো, কে বলতে পারবে? রাইট, তো জেপিজি ফরম্যাটে গিয়ে, জেপিজি ফরম্যাটে গিয়ে এটাকে সে করে দিল। এখন জাহিদ তুমি তোমার এটা ওপেন করো, তোমার স্ক্রিনে তোমার প্রেজেন্টেশনটা তুমি শেয়ার করো। আমি এখন এটাকে আমি কি করব, আমি এখন এটাকে ফেসবুকে যাব। ফেসবুক কই, এই যে ফেসবুক। সো ফেসবুকে গিয়ে আমি জাহিদকে এটা পাঠাই দিই। জাহিদকে পাঠাই দিলাম, জাহিদকে পাঠিয়ে দিলাম, জাহিদ পেয়ে গেছে। এখন তুমি তুমি তোমার স্ক্রিন শেয়ার করো। জি স্যার, করছি স্যার। হ্যাঁ, ডাউনলোড করছো এটা? জি স্যার, করেছি। এবার লিঙ্কডইনে যাও, লিঙ্কডইনে গিয়ে পোস্ট করো। লিঙ্কডইন কই? হ্যাঁ, হোমে যাও, হোমে যাও, হোমে ক্লিক করো, লিঙ্কডইনের হোমে। হোম, HOM, হোম, লিঙ্কডইন এর হোম। আমরা তো দেখতে, আমার তোমার তোমার মুভমেন্ট দেখতে পাচ্ছি না কোনো, তোমার প্রেজেন্টেশন স্ক্রিন শেয়ার হয়ে আছে, তুমি কি মাউস নাড়াচ্ছ? স্যার দেখছেন না স্যার, স্ক্রিন তো পয়েন্টসাম। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে এসএমএস করে দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই, তোমার মাউস নড়ছে না তো, তোমরা কি দেখতে পাচ্ছ জাহিদের স্ক্রিন? তুমি হ্যাঁ, আচ্ছা আবার দাও তো। আচ্ছা, এটা তো হ্যাং হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, হ্যাং হয়ে গেছে মনে হয়। এবার দেখা যাচ্ছে, রাইট, ডান করো। হ্যাঁ, ডান করো, ডান। এইবার লেখো মাই বিলিভ। হ্যাঁ অবশ্যই, স্ট্যাটাস তো শুধু ছবি দিবা না, বলবা যে হোয়াট আই বিলিভ, হোয়াট আই বিলিভ, অথবা আমি যেটা বিশ্বাস করি, হোয়াট আই বিলিভ। তো ঠিক আছে স্যার, হ্যালো স্যার, দিয়েছ জাহিদ? জি স্যার, ঠিক আছে স্যার। কই, হোয়াট আই বিলিভ দিয়ে একটা এক্সক্লামেটরি সাইন দাও, শিফট ওয়ান। বাস, এবার পোস্ট করো। এই নিচে যাও, নিচে যাও, নিচে যাও, এন্টার দাও। হ্যাঁ,
হ্যাঁ পোস্ট করো, পোস্ট করব স্যার, বুঝলাম না স্যার। হ্যাঁ পোস্ট করো, পোস্ট করো, পোস্ট করো, পোস্ট করো। জি স্যার পোস্ট করেছো, বাটন করেছি। আচ্ছা ওকে, এখন তুমি তোমার স্ক্রিন বন্ধ করো, এখন তুমি তোমার স্ক্রিন বন্ধ করো। বন্ধ করার পর আমি যখন আবার একজন রিক্রুটার হয়ে, আমি যখন তোমার আবার রিক্রুটার হয়ে যখন আমি আবার সামহাও তোমার পোস্ট হয়তো তোমার কোনো একজন বন্ধু শেয়ার করেছে বা লাইক করেছে, সো আমার কাছে যখন এটা আসবে, আমি যখন তোমার প্রোফাইলে যাব, এই তোমার প্রোফাইলে গেলাম, তোমার প্রোফাইলে গিয়ে যখন আমি অ্যাক্টিভিটি দেখবার চেষ্টা করব, যে আচ্ছা দেখি তো জাহিদের অ্যাক্টিভিটি কি, তা আমি দেখব যে জাহিদের অ্যাক্টিভিটি আছে একটা, হোয়াট আই বিলিভ, আচ্ছা এই ছেলেটা কি বিশ্বাস করে, দেখি তো নো ওয়ান ক্যান মোটিভেট ইউ আনলেস ইউ মোটিভেট ইউর সেলফ, ফ্যান্টাস্টিক, ওকে। জাহিদুল ইসলাম শিফা, জয়েন্ট সেক্রেটারি অ্যাট বিজনেস অ্যান্ড এডুকেশন ক্লাব DIU, এই কল হিম, আর ওকে একটু নজরে রেখো তো, ওকে আগামী সাত দিন নজরে রাখো, দেখো জাহিদ কি করে আগামী সাত দিন। সো দেখো আমার কাছে কিন্তু জাহিদ স্পষ্ট হয়ে গেল, দেখো জাহিদের ছবিটা কি ছিল, একটা একটা বিয়ে বাড়ির পেছনের ছবি, এখানে অনেক লাইট, সেই লাইটটাকে নিয়ে আমি এখানে মানে ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে আমি একটা বিশাল বড় কাভারে করে। জাহিদ তোমার কাছে কি ভাল লাগছে এই এইটা, নাকি আগেরটাই ভালো ছিল? স্যার এটাই ভালো লাগছিল, ওটা একটু কেমন জানি লাগছিল স্যার, ব্যাকগ্রাউন্ডটা একটু বাজেই ছিল স্যার, ঠিক গেল স্যার। বাট ওই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কি তুমি এরকম মিলাতে পারতে যদি ব্যাকগ্রাউন্ডটা না ফেলতে? না স্যার, অবশ্যই না স্যার। তো তুমি কি এখন থেকে তোমার এরকম বিভিন্ন কোটেশন যেগুলো তোমাকে অনুপ্রাণিত করে, এরকম কোটেশন দিয়ে কি তুমি আরো 10 জনকে অনুপ্রাণিত করতে পারবে? জি স্যার করতে পারবো স্যার, শিখে নিলাম স্যার, অবশ্যই করতে পারবো স্যার। এবং তুমি কি করবে আদৌ? জি স্যার ইনশাআল্লাহ করব স্যার। আচ্ছা আমাকে একটু বলো কে বলবে, ধরো আমাকে একটু বলো সুব্রদেব, যদি তুমি একটু আমাদেরকে বলো যে জাহিদ যদি এই কাজগুলো করে তাহলে লাভ কি হবে? স্যার এই কাজগুলো করলে ও নিজে যে এমপ্লয়ি স্কিলগুলো বাড়বে স্যার, যে হার্ড স্কিলগুলো। আচ্ছা এখানে তুমি বলেছো হার্ড স্কিল পাবে, নিয়াজ তোমার কাছে কি মনে হয় সে কি করতে পারে, তার কি বাড়তে পারে? স্যার সবাই ওকে চিনবে স্যার, মানে চিনবে। ফারিয়া, ফারিয়া ওর কি লাভ হতে পারে এই কাজগুলো করলে? এই ফারিয়াকে প্রশ্ন করলে ফারিয়া আউট হয়ে যায়, আমি বুঝলাম না ফারিয়া জাহিদের কি কি লাভ হতে পারে? আমরা অনেক কিছু শুনলাম, বললো হার্ড স্কিলস, তারপরে মানুষ চিনবে, তোমার মতামত কি? ইমপ্রুভ হবে আর কি, মানে একটু ভালো হবে, জবের জন্য ভালো হবে। অনেক কষ্ট করে বললা, যাক তাও তো বলছো তোমরা। আমার কথা হচ্ছে যে নিজের ভিজিবিলিটি বাড়বে, নিজের ভিজিবিলিটি মানে হচ্ছে, দেখো নিজের ভিজিবিলিটি মানে হচ্ছে এখন গুগল করে কি, গুগল তোমার ডেটা ফেচ করে তোমার এই 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 ওয়েবসাইট গুলো থেকে, লিঙ্কডইন ফেসবুক থেকে ডেটা ফেচ করে। তো ধরো আমি যদি গুগল, আমি যদি গুগলে এখন যাই, গুগলে গিয়ে যদি আমি গুগল টাইপ করি এন্ড দেন আমি যদি বলি জাহিদুল ইসলাম শিফাত, তাহলে দেখো জাহিদুল ইসলাম শিফাত নামে দেখো একটা ছবি আছে, কারণ এই ছবিটা জাহিদুল ইসলাম শিফাতের এই ছবিটা কোথায় পাইছে বলতো? কারণ জাহিদুল ইসলাম শিফাতের এই ছবিটা পেয়েছে কোথা থেকে জানো? এটা পেয়েছে লিঙ্কডইন থেকে, তাই না? জি স্যার। এখন তোমাদের সবার কাজ কি হওয়া উচিত? এটাও কি তুমি জাহিদ? এটা তুমি না, কিন্তু তোমাকে এক জায়গায় পাইছে,
যেমন ইউনিভার্সিটির এই লিংকে যদি আমি ক্লিক করি তাহলে আমি জাহিদুল ইসলাম সিফাতের দেখো লিঙ্কডইন প্রোফাইলটা পেয়ে গেলাম দেখো তো এখন আমি 100% শিওর যেমন তুমি যদি গুগলে গিয়ে বলো যে আচ্ছা দেখি তো রিপন লিখিত তাহলে দেখবা রিপন লিখলে রিপনের রিপন নামে অনেক কিছু চলে আসে তুমি যদি বলো আচ্ছা দেখি তো ওনাকে গুগলে পাওয়া যায় কিনা কে এম হাসান রিপন তাহলে দেখবা কে এম হাসান রিপন সম্বন্ধে অনেক ছবি টবি আসবে এটা কোত্থেকে আসছে বিকজ আমি যত জায়গায় পার্টিসিপেট করেছি সব জায়গায় ছবিগুলো যেগুলো প্রচার বেশি হয়েছে ওগুলোতে চলে আসছে আবার আমি যদি আমার লিঙ্কে যাই দেখবা বিভিন্ন লিঙ্ক ওরা আমাদেরকে দিয়েছে এবং আমি প্রায় ছয়টা সার্চে গুগলে ছয়টা পেজে সার্চে আমি চলে আসছি তুমি যদি আমাদের ফারিয়ার নাম কি ফারিয়া ফারিয়ার ফুল নেম কি ফারিয়া শোভা এই প্রিয়াঙ্কা আচ্ছা দেখি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা ফারিয়া না ফারিয়ারটা আসে নাই তার মানে ফারিয়ার নাই ফারিয়ার ইমেজ নাই ফারিয়া প্রিয়াঙ্কার কাছে হেরে গেছে এখন ফারিয়ার লিঙ্কডইনে এখনো লিঙ্কডইনে ফারিয়া নিজেকে আত্মপ্রকাশ ঘটাতে পারেনি বা ফেসবুকেও পারেনি তো দ্যাটস ওয়াই সে তার ডেটা খুঁজে পাচ্ছে না ফারিয়া তুমি বুঝতে পেরেছো তাহলে তুমি যে ছদ্ম নামে ব্যবহার করতে চাও সেই ছদ্ম নামে তো প্রমোশন লাগবে আমি আশা করি জাহিদের সঙ্গে যে সেশনটা করলাম গত ক্লাসে করেছিলাম নিলয়কে দিয়ে আজকে জাহিদের সাথে যে সেশনটা করলাম আমি আশা করি তোমরা এই জাহিদের সাথে সেশনটা তোমরা মানে মাথায় রাখবে আমি কি আজকের ক্লাসটা এই পর্যন্ত যা করেছি তোমরা কি বুঝতে পেরেছো কারো কি বুঝতে সমস্যা হয়েছে বা কোনো প্রশ্ন আছে বা চাইলে ক্রিটিসাইজও করতে পারো মানে প্রাণ খুলে মন খুলে আমার সাথে কথা বলো কারো কোনো মন্তব্য কোনো অভিশাপ কোনো কিছু দিতে চাইলে দিতে পারো স্যার ক্লাসটা থেকে স্যার লিঙ্কডইনে কিভাবে স্যার নিজেকে আরো প্রকাশ করব স্যার এটা স্যার জব মার্কেটে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করব স্যার একটা আমরা যেটা স্যার জাহিদের স্যার একটা ছবি দিয়ে স্যার আপনি যেটা করে দেখালেন এটা স্যার কিভাবে আমাদের কে আরো স্কিলফুল করে তুলতে পারে স্যার সেটা শিখতে পেরেছি আজকে আচ্ছা তুমি কি মনে করছো যে এটা কাজে দিবে জি স্যার অবশ্যই কাজে দিবে স্যার একটু কিছু ইনোভেটিভ করলেও স্যার ওটা কারো চোখে পড়লে আমাদের লিঙ্কডইনের ক্ষেত্রে স্যার যেটা ওইখান থেকে স্যার বেশি জব ক্রিয়েট হয় স্যার ওইখানে যদি স্যার এরকম কোন অ্যাক্টিভিটিস দেই তাহলে স্যার অবশ্যই যারা বস থাকবে তারা অবশ্যই যারা রিক্রুট করবে স্যার তারা একটু আলাদা হবে দেখবে রাইট থ্যাংক ইউ তোমাকে তো এখন আমি আমি আমাদের আজকের সেশনটা কিন্তু আজকে আমাদের কয় নাম্বার ক্লাস জানো বিএলসি তে কয় নাম্বার ক্লাস আজকে 11 আজকে 11 নাম্বার ক্লাসের টপিক কি বলো তো পার্সোনাল ব্র্যান্ডিং টুলস পার্সোনাল ব্র্যান্ডিং টুলস আজকের ক্লাস তো পার্সোনাল ব্র্যান্ডিং টুলসে আমরা প্রথম জিনিস একটা শিখলাম সেটা হচ্ছে লিঙ্কডইন এর ব্যবহার রাইট এটা আমরা গত ক্লাসেও করেছি আজকে আর একটু শিখলাম
আর জাহিদ তুমি এখন কিন্তু জানো যে ব্যাকগ্রাউন্ড কিভাবে ফেলে দিয়ে প্রোফাইল পিকচার বানাতে হয়, পারবে না প্রোফাইল পিকচার বানাতে? প্রোফাইল পিকচার তোমরা সবাই তোমাদের পেছনের যে কোনো একটা ভালো ছবির পেছনের ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে সেটাকে প্রোফাইল পিকচার বানাবে। কিন্তু রিয়াদ তুমি একটা ছবি দিয়েছো যেখানে তুমি কোটের বাটন লাগাচ্ছ, এটা কিন্তু লিংকডইনে ব্যবহার করা যাবে? তুষার রিয়াদ নো স্যার, এটা ইমেইলে দেওয়া আছে। ইমেইলে দেওয়া আছে, তোমার লিংকডইনে কি দেওয়া আছে নাকি? না স্যার, এটা লিংকডইনে দেওয়া নেই স্যার। আচ্ছা, এটা ইশে দেওয়া আছে, আমি একটু দেখি। রিয়াদ, রিয়াদ মোহাম্মদ তুষার না? জি স্যার। বানানটা কি ঠিক আছে? আর আই ওয়াই এ ডি, আর আই আই ওয়াই এ ডি, রিয়াদ এম এ এইচ এ, এম এ এইচ এ ডাবল এম এ ডি, তারপর টি ইউ এস এইচ এ আর, এই রিয়াদ মোহাম্মদ তুষার, তোমার ছবিটা তুমি একটা ভালো ছবি করে নিবে, যেটা জাহিদের সাথে যে সেশনটা করলাম, পারবে না? জি স্যার। ওকে, তাহলে লিংকডইনটা তোমরা ইউজ করো, এখানে অনেক নেটওয়ার্ক এটা তোমাদের কাজে দেবে। এবার আমি আরেকজনকে একটু তাকে সাথে নিয়ে কাজ করতে চাই। এবার আমরা একটু সিভি নিয়ে কাজ করব, সিভি যেটা তোমাদের তোমাদেরও আগে যেটা সিভি পৌঁছায়। তো কে কাজ করবে আমার সাথে এবার, কার সিভিটাকে নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করতে পারি? তোমাদের মধ্যে কি কেউ গিনিপিক হবে? তোমাদের কি সমস্যা? আচ্ছা, স্বাগত পল। ওকে, স্বাগত পল। তাহলে গত সেশনে আমরা, তোমার সমস্যা নাই, তুমি 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 শুধু দেখে যাও, আমি তোমারটা করি, এটা তো হবে নাকি? জি স্যার, জি স্যার। ওকে, ইশের ইমরান, এই রেকর্ডিংটা তুমি বন্ধ করে আবার আরেকটা রেকর্ডিং করো, যাতে এইটা আলাদা তুমি সেশন করতে পারো।